যখন আমরা বলি নেতৃত্ব বেশিরভাগ সময় যে কোনো ধরনের লিডারশিপ ট্রেনিং বা নেতৃত্বের প্রশিক্ষণগুলোতে পরিস্থিতি লোকজন টাকা পয়সা সম্পত্তি এই সবকে পরিচালনা করতে শেখানো হয় হ্যাঁ এ সবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি মূলত একজন নেতা হওয়ার অর্থ হলো আপনি কয়েক হাজার মানুষকে পরিচালনা করতে সক্ষম অথবা অন্যভাবে বলতে গেলে আপনি কয়েক হাজার মনকে পরিচালনা করবার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনি যদি এটাকেই এই মনটাকেই পরিচালনা করতে অক্ষম হন তাহলে ওই মনটাকে কিভাবে পরিচালনা করবেন শুধুই ভাগ্যের জোরে আপনি যদি আকস্মিকভাবে পরিস্থিতি পরিচালনা করেন তাহলে সব সবসময় ভয় ভয়ই থাকবেন আশঙ্কা আর নেতৃত্ব আজকাল সমর্থক হয়ে উঠেছে কারণ আপনি লোকজনকে আকস্মিকভাবে পরিচালনা করছেন আপনি যদি একেই পরিচালনা করতে না পারেন তাহলে ওকে পরিচালনা করা নিশ্চিতভাবেই ভাগ্যের ভরসায় হবে তাই নেতৃত্বের থেকে তাৎপর্যপূর্ণ দিকগুলির একটিকে সাধারণত অবহেলা করা হয় অথবা লোকজন এটাকে তাদের স্বাভাবিক দক্ষতায় নির্ভর করে অর্জন করেন যখন আপনি আকস্মিকভাবে বিভিন্ন জিনিস করেন তখন আশঙ্কিত হওয়াটাই খুব স্বাভাবিক আর আজকাল চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আমাদের কাছে যথেষ্ট নথিপত্র রয়েছে যা প্রমাণ করে যে আপনি যদি একটি আনন্দময় মানসিক অবস্থায় না থাকেন তাহলে আপনার দেহ ও মন তাদের সবথেকে ভালো অবস্থায় কাজ করবে না চিকিৎসাশাস্ত্রের এই বিষয়ে প্রচুর পরিমাণে নথিপত্র রয়েছে একমাত্র যখন আপনি দারুণ শান্তিপূর্ণ এবং আনন্দময় অবস্থায় থাকেন আপনার দেহ এবং আপনার মন সবথেকে ভালো অবস্থায় কাজ করে আর জগতে আপনার সাফল্য হল শুধু এই কি পরিমাণে আপনি এই ভৌত দেহ আর মনটিকে কাজে লাগাতে পারছেন সাফল্য আসলে সেটাই আপনার কাজের ধরন কেমন তার ওপর এটি নির্ভর করে না এটি আসলে এরকমই তাই নয় কি আর আপনার দেহ ও মনকে যথাযথভাবে সংবেদনশীলতার সাথে সর্বোচ্চ সম্ভাব্য উপায়ে কাজ করতে হলে প্রাথমিক প্রয়োজন হল এই যে আপনি যদি এখানে বসেন আপনি নিশ্চিতভাবে নিজের অন্তরে এক দারুণ আনন্দময় অবস্থায় থাকবেন আমি যদি একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাদের মধ্যে কতজন আছেন যারা এই জীবনকালে একটা না চব্বিশ ঘন্টা যা কিনা একটা গোটা দিন এমনভাবে কাটিয়েছেন যেখানে এক মুহূর্তের জন্য বিরক্তি সংশয় রাগ আশঙ্কা মানসিক চাপ এসব কিছু ছিল না আপনি কেবল পরম আনন্দে কাটিয়েছিলেন কতজন অত্যন্ত অল্প সংখ্যক মানুষের উত্তরে হ্যাঁ বলতে পারেন শুধু এখানে নয় দুর্ভাগ্যবশত সারা পৃথিবীতেই আপনার জীবনের এই এতগুলি বছরে এমন কি একটি দিনও আপনি যেভাবে চেয়েছেন সেইভাবে ঘটেনি বাইরে নয় আপনার অন্তরে যদি আপনার দেহ আপনার মন আপনার নির্দেশ মতো চলত তাহলে আপনি কেমনভাবে রাখতেন খুশি না অখুশি আমাকে বলুন আপনারা কি বেছে নিতেন কিভাবে রাখতেন আপনারা আমি আপনার জন্য বলছি আপনার প্রতিবেশীর জন্য না আপনার হয়তো ওনার জন্য অন্য উদ্দেশ্য আছে কিন্তু এর জন্য খুশি তাই নয় কি তাই যদি একটি চব্বিশ না কাটে তবে নিশ্চিতভাবে আপনার দেহ আপনার মন আপনার নির্দেশ মতো চলছে না যে কোনো যন্ত্র সত্যিই উপযোগী হয় কেবলমাত্র যদি এটি আপনার নির্দেশ মতো চলে তাই না এই মুহূর্তে আমি একটি মাইক্রোফোন ব্যবহার করছি এই পাবলিক অ্যাড্রেসের জন্য এটা খুব উপযোগী কারণ আমি যা বলছি এটি তার আওয়াজ বাড়িয়ে তুলছে ধরুন এটি তার নিজের জিনিসপত্র বলতে শুরু করলো তখন আর আমার এখানে না থাকাই ভালো হবে তাই না হ্যাঁ আপনি যা চান আপনার দেহ এবং মনের ঠিক তাই করা উচিত আর যদি এটি তাই করে যা আপনি চান তাহলে আমি একশো শতাংশ নিশ্চিত যে আপনি নিজেকে পরম আনন্দেই রাখবেন আমি কি এই ব্যাপারে আপনাদের ভরসা করতে পারি আমি কি এই ব্যাপারে আপনাদেরকে ভরসা করতে পারি যে যদি আপনার মন আপনার নির্দেশ মতো চলে আপনি জীবনের প্রতিটি মুহূর্ত নিজেকে পরম আনন্দে রাখবেন তা যদি না ঘটে তার মানে নিশ্চিতভাবে এটি আপনার নির্দেশ পালন করছে না আর আজকের দিনে যথেষ্ট বিজ্ঞানসম্মত নথিপত্র আছে যা প্রমাণ করে যে আপনি যখন পরম আনন্দে থাকেন তখন আপনার মন এবং দেহ তাদের সবথেকে ভালো অবস্থায় কাজ করে আমি বলবো বেশিরভাগ মানুষই তাদের স্বাভাবিক দক্ষতার মাত্র পনেরো থেকে কুড়ি শতাংশই কাজ করছেন শুধু যদি তারা এখানে খুশির ধারা বজায় রেখে বসে থাকতে পারতেন আপনি দেখবেন কিছুদিনের মধ্যে যদি এক সপ্তাহ শুধু এইখানে বসেন শুধুই পরমানন্দে তাহলে এক সপ্তাহে আপনি এখনকার থেকে একশো বা দুশো শতাংশ বেশি বুদ্ধিমান এবং তীক্ষ্ণ হয়ে উঠবেন আমি আপনাদের আশ্বস্ত করব আমি প্রমাণ করে দেখাতে পারি আপনারা যদি আমাকে সে এক সপ্তাহ দেন একটি সপ্তাহ আপনি শুধু পরম আনন্দে থাকুন আমার ধারণা আপনারাও ছুটি নিয়ে তাই করতে চাইছেন তাই না হ্যাঁ লক্ষ্য করেছেন কি আপনি বাইরে গেলে ভালো সময় কাটালেন খুশিতে থাকলেন আর ফিরে এলেন আপনি যেন আগের থেকে অনেক বেশি ভালোভাবে কাজ করছেন কিন্তু যদি ছুটি আমাদের জীবনের একমাত্র খুশির সময় হয় নিশ্চিতভাবে আমরা অনেক কার্যকরী হতে পারবো না ঠিক কি না আমরা যদি এটাই না জানি যে কিভাবে আমাদের কাজের সময়গুলিকেও দারুণ খুশির সময় করে তোলা যায় আমরা অবশ্যই আমাদের জীবনে খুব খুশি আর কার্যকরী হয়ে উঠব না তাই যেমন বাইরের সুখ তৈরি করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি আছে তেমনি অন্তরের সুখ তৈরি করার জন্যও এক বিজ্ঞান এবং প্রযুক্তি আছে যেভাবে আমরা প্রচুর মনোযোগ দিয়ে বাইরের জগতে আমাদের পথ করে নিতে শিখেছি সেইভাবে একটু সময় ব্যয় করে আমাদেরকে এর মধ্যে দিয়েও পথ খুঁজে নিতে হবে যত ভালোভাবে আপনি এই পদ্ধতিটি জানবেন তত ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন না এটি যেকোনো কিছুর জন্যই সত্য সে আপনি একটি কম্পিউটার বা সেলফোন বা গাড়ি যাই ব্যবহার করুন না কেন যত বেশি জানবেন তত ভালোভাবে ব্যবহার করতে পারবেন তাই নয় কি তো নিশ্চিত এটি এর জন্যও সত্য যত বেশি আপনি একে জানবেন তত ভালোভাবে আপনি একে ব্যবহার করবেন কিন্তু কতটা সময় আমরা এর জন্য ব্যয় করেছি যখন আমি বলি এইটা আমি বলছি না আপনি গিয়ে বই পড়তে শুরু করুন মনস্তত্ত্বের বা শরীর বিজ্ঞানের বিষয়ে না যেটাকে আপনি আমার দেহ বলেন আর যেটাকে আপনি আপনার মন বলেন দুটোই হল কিছু সময় ধরে জোগাড় করা একটা জিনিস যখন আপনি জন্মেছিলেন আপনার এই ছোট্ট শরীর ছিল তাই না ধীরে ধীরে আপনি এটি জমিয়েছেন আপনি যা জমিয়েছেন তা আপনার হতে পারে কিন্তু কখনোই আপনি নয় হ্যাঁ এটি আপনার নাকি তাও নয় সেই নিয়ে আমি কোন সমস্যায় যাচ্ছি না কিন্তু আপনি যা জমিয়েছেন তা আপনার তা কি আপনি হতে পারে আপনি যাই জমান না কেন তা আপনার হতে পারে কিন্তু তা কখনোই আপনি হতে পারে না তাই না আপনি প্রকৃতপক্ষে যা নিজেকে তা বাদে যদি অন্য কিছু ভাবতে থাকেন তার জন্য চিকিৎসা শাস্ত্রের কিছু খারাপ খারাপ শব্দ আছে আমি সেই সব বিষয়ে যেতে চাই না দুটো গরু চরে বেড়াচ্ছিল ইংল্যান্ডের একটি ঘাস মাঠে দুটো ইংরেজ গরু আর তাদের একটা বলল তোমার মতামতটা কি এই পাগল গরু অসুখটির বিষয় অন্যজন বলল আমি এসবে পাতাই দিই না যাই হোক না কেন আমি তো শুধু একটা হেলিকপ্টার ঠিক আছে আপনি নিজে যা তা বাদে যদি নিজেকে অন্য কিছু ভাবেন তার জন্য খারাপ খারাপ শব্দ আছে যা আমি ব্যবহার করবো না আপনাদের উপর কিন্তু এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ক্ষমতা সম্পন্ন পদে আছেন দায়িত্বশীল পদে আছেন যাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি আবেগের প্রভাব তাদের আশেপাশের বহু মানুষের ওপরে রয়েছে যখন আপনি এই রকম পদে রয়েছেন তখন এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইটি তার সর্বোত্তম খুশিতে এবং সুস্বাচ্ছন্দে থাকে তাই নয় কি যদি আপনার জীবন শুধু আপনার ছাইপাশ নিয়েই হয় তাহলে এটা আপনার ওপর যখনই কোনো জায়গায় আপনি বলেন যে আমি একজন নেতা যাই আপনি করেন যেভাবে ভাবেন যেভাবে অনুভব করেন যেভাবে কাজ করেন তার প্রত্যেকটির প্রভাব কয়েক হাজার জীবনের ওপর রয়েছে যখন পরিস্থিতি এমন তখন সম্পূর্ণ অন্যভাবে এটির যত্ন নেয়া ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নয় বরং তার থেকে অনেক বেশি দুর্ভাগ্যবশত এই মুহূর্তে বেশিরভাগ মানুষের সুস্বাচ্ছন্দ্য এতটাই ভঙ্গুর যে যে কোনো কেউ যে কোনো সময় তা লুট করতে পারে আপনি বাইরে গেলেন আর কেউ আপনাকে বলল আপনি এই পৃথিবীর সব থেকে চমৎকার মানুষ আর আপনি মেঘের ওপর ভাসতে লাগলেন কত নম্বর নয় আপনারা মাত্র নয়ই আছেন দক্ষিণ ভারতে আমরা এগারো করেছি জানেন আপনি মেঘের ওপর ভাসছিলেন যাই নম্বর হোক না কেন আর আপনি বাড়ি এলেন আর আপনার বাড়ির লোকের আপনাকে বলল আপনি আসলে কি এটা খুবই ভঙ্গুর সুখ তাই নয় কি মানে যে কোনো কেউ এটি লুট করতে পারে যে কেউ লক্ষ্য করে দেখুন আপনার সুখ্বাচ্ছন্দ্য লুট করার জন্য পৃথিবীকে কাঁপিয়ে দেবার মতো ঘটনার প্রয়োজন নেই যে কোনো কিছু আপনার মানসিক চাপ সৃষ্টি করে যে কোনো কিছু আপনাকে আশঙ্কিত করে তোলে যে কোনো কিছু আপনাকে বিরক্ত করে তোলে যে কোনো কিছু আপনার আনন্দ আর শান্তির বোধ হারিয়ে দিতে পারে এখন এই অবস্থায় আপনার ব্যবহারিক দক্ষতা আপনার স্বরূপ অনুযায়ী আপনার দক্ষতাকে প্রকাশ করার ক্ষমতা সেটা খুব একটা উচ্চ পর্যায়ে নেই দুর্ভাগ্যবশত আজকের দিনে বেশিরভাগ মানুষ যখন মানুষ শব্দটি ব্যবহার করেন তারা সর্বদা এই শব্দটিকে একগুচ্ছ সীমাবদ্ধতা হিসাবে উল্লেখ করেন কেউ যদি বলেন ও আমি তো মাত্র মানুষ তিনি এখানে মানুষ হবার সম্ভাবনাগুলিকে উল্লেখ করছেন না তিনি মানুষ হওয়ার বিশালতাকে উল্লেখ করছেন না তিনি শুধুই মানুষ হবার সীমাবদ্ধতাগুলোকে উল্লেখ করছেন তাই নয় কি হ্যাঁ যখন কেউ বলেন আমি তো শুধুই মানুষ তিনি শুধুই তার সীমাবদ্ধতার ব্যাপারে বলছেন এই সীমাবদ্ধতাগুলি কেন তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তার প্রধান কারণ হল কি ধরনের পরিচিতি একজন নিচ্ছেন আর সর্বোপরি কারণ কি এইটিও আপনি যেমন চান তেমনভাবে হচ্ছে না দেখুন আপনার জীবনে কেউই একশো ভাগ আপনি যেমন চান তেমনভাবে ঘটে না তাই নয় কি কেউ কি হয়েছে আপনার জীবনে আপনার বাবা আপনার মা আপনার স্বামী বা স্ত্রী আপনার ছেলে মেয়েরা এদের মধ্যে কেউই একশো ভাগ আপনি যেভাবে চান সেভাবে চলে না এখনকার দিনে এমনকি আপনার কুকুরও নয় সেও তার মনমর্জিতে চলে কেউ কি একশো ভাগ আপনি যেমনভাবে চান তেমনভাবে চলেন নাকি আপনি একজন এমন নিরাশ রোমান্টিক যে এখনো আশা করে চলেছেন যে কেউ হয়তো একশো ভাগ আপনার চাহিদা মতো হবেন কেউ হবেন না তারা কিছুটা হবেন তারা যদি একান্ন ভাগ আপনার চাহিদা মতো হন তাহলে দারুণ ব্যাপার হ্যাঁ হ্যাঁ কি না যদি লোকজন চলেন জীবনে আপনার চারপাশের লোকজন তারা একান্ন শতাংশের বেশি আপনার মতে চলেন তার মানে আপনি দারুণ চালাচ্ছেন আপনার অংশটি বেশ ভালো তো কেউই আপনি যেমন ভাবে চাইবেন তেমনভাবে চলবে না এটা কোনো ব্যাপার না এটা আসল সমস্যাই নয় সমস্যা আসলে হলো এইজন আপনি যেমন চান সেই মতো চলছে না কেউ চলে না ঠিক আছে এই একজন ব্যক্তি অবশ্যই আপনার চাহিদা মতো চলা উচিত তাই না হ্যাঁ যদি এ না চলে তাহলে আর আশা নেই যদি এইজন আপনার চাহিদা অনুযায়ী চলত আমি নিশ্চিত আপনি একে সর্বোচ্চ পর্যায়ের খুশি এবং সুখ এবং স্বাচ্ছন্দ্যে রাখতেন আর সেটাই হলো আপনি নিজে যা আপনার নিজের জীবনে তাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারার একটি নিশ্চিত উপায় এরপর যখন আপনি বলবেন আমি মানুষ আপনি মানুষ হওয়ার বিশালতাকে উল্লেখ করবেন মানুষ আর সীমাবদ্ধতাকে নয়